আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি কাছে দূরে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমরা আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছি, সুস্থ আছি এবং নিরাপদে আছি। তো এখানে আজকে আমি যা যা রান্না করছি সব কিছুই রেডি করে নিয়েছি। এখানে আমি যে সবজি কেটেছি, সবজির উপচিষ্ট যে অংশগুলো সেগুলো আমি ফেলে দিইনি, সেগুলো একটু ভিজিয়ে রেখে তারপরে আমি গাছে দিয়ে দিব আর কি পানিটা, সেই জন্য আমি রেখে দিয়েছি। আর এখানে আমি এর আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে একসাথে অনেকগুলো মোরগ নিয়ে এসেছে, তো সেই মোরগগুলো আজকে একটু ভিজিয়ে নিয়েছি। এটা যে কখন খুলবে আমি জানি না, তো সব কিছু আমি রেডি করে রেখেছি। এটা খুলে গেলেই আমি রান্নাটা বসিয়ে দিব আর কি। তো আমার মোরগটা এখনও খুলেনি, সেই জন্য আমি চিন্তা করলাম যে ভেন্ডি ভাজিটা আগে বসিয়ে দেই আর হচ্ছে যে ভাতটা আগে বসিয়ে দেই। তো সেই জন্য আমি প্রথমে ভেন্ডি ভাজিটা এখন করে নিচ্ছি। তো এর আগের ব্লগে আমি ভেন্ডি ভাজিটা শেয়ার করেছিলাম যে আমি ভেন্ডিতে হলুদ দিয়েছিলাম আর কি। তো তখন আমার একটা কিউট সুইট আপু আমাকে কমেন্টে বলেছিল যে আপু, তুমি হচ্ছে যে ভেন্ডিতে হলুদটা না দিয়ে তুমি পেঁয়াজে হচ্ছে যে পেঁয়াজ আর তেলের মধ্যে হলুদটা দিয়ে তারপরে রান্না করবে, দেখবে যে গন্ধটাও থাকবে না, খেতে অনেক বেশি ভালো লাগবে। তো সেই কথা অনুযায়ী সে সুইট আপুটার মানে টিপসটা ফলো করে আজকে হচ্ছে যে আমি ভেন্ডি ভাজিটা করছি। আমার কাছে কি বলবো, অনেক বেশি ভালো লেগেছে আপুটার টিপস। মানে আপুটাকে অনেকেই আপনারা চিনবেন, শায়লা খানম আপু, এই আপুটা সবাইকে অনেক বেশি সাপোর্ট করেন ইউটিউবে। তো আপু এই কমেন্টটা করেছিল, তো সেই কমেন্টটা ফলো করি আজকে কিন্তু আমি পেঁয়াজের সাথে এবং তেলের সাথে আমি হলুদটা দিয়েছি আপু। তো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, এভাবে তোমার টিপসটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তো এভাবে রান্না করাতে দেখা গিয়েছে যে হলুদের আসলেই তো কোনো গন্ধ ছিল না, তারপরে ভেন্ডি ভাজিতে এত সুন্দর একটা কালার এসেছে, আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তো ভেন্ডি ভাজিটা হয়ে গিয়েছে, এখন হচ্ছে যে আমি একটা বাটিতে মানে ঢেলে নিচ্ছি আর কি। তো তারপরে হচ্ছে যে আমি মোরগটা কেটে নিব, কেটে তারপরে আমি মোরগ মাংসটা আজকে অন্যভাবে একটু অন্যভাবে আমি আজকে মুরগির মাংসটা রান্না করব। তো দেখা গিয়েছে ব্রয়লার মুরগি খেতে কিন্তু অনেকেই পছন্দ করে না, কেমন যেন একটু গন্ধ থাকে, বিশেষ করে আমার কাছেও ভালো লাগে না। তো আমি আগে মানে এইভাবে রান্না করতাম আর কি, এখন দেখা গিয়েছে যে একটু ব্যস্ততার কারণে ঝটপট যখন রান্নাটা করে ফেলি তখন এইগুলো করতে একদমই ইচ্ছে করে না। তো আজকে আমি চিন্তা করলাম যে ব্রয়লার মুরগিটা আমি আগে যেভাবে রান্না করতাম সেভাবে একটু সময় নিয়ে আজকে আমি রান্না করব। তো আমি রান্না করেছি এইভাবে, আমি আপনাদের কথা দিচ্ছি, আপনারা আমার আজকের রেসিপিটা যদি ফলো করে রান্না করে দেখেন, আমি বিলিভ মি আমি বলছি অনেক বেশি ভালো লাগবে খেতে। অনেক মানে যে ব্রয়লার মুরগির যে একটা কেমন গন্ধ থাকে সেই গন্ধটাও থাকবে না, খেতে অনেক বেশি ভালো লাগবে। তো এখানে আমি মেরিনেট করে রাখার জন্য প্রথমে দিয়ে দিয়েছি লবণ, তারপরে দিয়েছি হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, তারপরে আমি একটু হচ্ছে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছি এই মাংসের মধ্যে দিব, সেই তেলটাই আর কি, বেরেস্তার যে তেলটা সেই তেলটাই একটু আমি মাংসের মধ্যে দিয়ে এখন ভালো করে মেরিনেট করে আমি এটাকে ঘন্টা খানেকের জন্য রেস্টে রেখে দেব। তো আপনারা যারা ব্রয়লার মুরগি খেতে না পারেন এইভাবে একটু একবার ট্রাই করে দেখবেন, খেতে অসম্ভব রকমের মজা হয়। আমি আগে এইভাবেই রান্না করে করে খেতাম আর কি। তো এখন সময়ের অভাবে যথাসম্ভব চেষ্টা করি আর কি ঝটপট যেন আমি কিচেনের কাজটা সেরে ফেলতে পারি।
তো আজকে আমি চিন্তা করলাম যে একটু সময় নিয়ে আমি এই রান্নাটা করি। তো কি বলবো, আমি অনেক দিন পরে এই রান্নাটা করেছি, আমার কাছে খেতে অসম্ভব রকমের ভালো লেগেছে। আমি সাধারণত নর্মালভাবে যখন ব্রয়লার মুরগিটা রান্না করি আমি কিন্তু খাই না, আমার কাছে ভালো লাগে না খেতে। তো এখানে আমি যে বেরেস্তা করা পেঁয়াজটা যে বেরেস্তা করেছিলাম সেই তেলটা আবার একটা ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি। এখন আমি যে মেরিনেট করে রেখেছি মাংসটা, সেই মাংসটাকে একটু আমি ভেজে নিব আর কি। তো প্রতিটা এক পাশ হচ্ছে 3 মিনিট 4 মিনিটে করে ভেজে নিব, আবার উল্টিয়ে আরেকটা পাশ এরকম 3-4 মিনিটের মতো করে ভেজে নিব। তো আশা করব আজকের ব্লগটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করবেন। আর অলরেডি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলেছেন এবং এই পর্যন্ত আমাকে সাপোর্ট করে আসছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এক পাশ 3 মিনিট 4 মিনিটের মতো করে ভেজে নিলে হবে, তার চেয়ে বাজার বেশি বাজার কোনো দরকার নেই। তারপরে হচ্ছে যে আরেক পাশ এরকম 3-4 মিনিটের মতো ভেজে তারপরে হচ্ছে যে আপনারা মানে যদি রান্না করেন আর কি তাহলে উঠিয়ে নেবেন। তো আমি কথা দিচ্ছি এইভাবে রান্না করে একবার খেয়ে দেখবেন, আপনাদের বারবার এইভাবে রান্না করে খেতে ইচ্ছে করবে, এতটাই মজা লাগে। তো আমার সবগুলো মোরগ ভাজা হয়ে গিয়েছে, এখন আমি যে পাতিলটা রান্না করব সেই পাতিলটা হচ্ছে যে এখন বসিয়ে দিয়েছি। তো বসিয়ে দিয়ে তারপরে আমি যে ওই যে পেঁয়াজটা বেরেস্তা করে রেখেছিলাম সেই তেলটা, আরও কিছু আছে সেই তেলটা আমি দিয়ে দিচ্ছি আর কি। দিয়ে তারপরে আমি যে চিকেনটা ফ্রাই করেছি সেই তেলটাও আমি ভালো করে একটা চামচের সাহায্যে মশলাসহ আমি দিয়ে দিচ্ছি দেখেন, কারণ এই তেলটার মধ্যে আমি যে মেরিনেট করে রাখা চিকেনটাকে ফ্রাই করেছি সব স্মেল কিন্তু এই তেলের মধ্যে চলে গিয়েছে, সেই জন্য আমি ভালো করে চামচের সাহায্যে আমি মানে দিয়ে দিয়েছি আর কি মশলাগুলো। তো এখানে আমি দেখেন কী কী মশলা দিচ্ছি, দিয়েছি হচ্ছে তেজপাতা, দারচিনি, এলাচি, লবঙ্গ, তারপরে হচ্ছে গোলমরিচ। দিয়ে আমি এটাকে একটু কিছুক্ষণের জন্যে আমি নেড়ে চেড়ে নিব, যখন একটা স্মেল বের হবে তখন আমি 1 কাপের মতো বাটা পেঁয়াজ আর কি দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটা দিয়ে আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে আরও যে অন্যান্য মশলাগুলো আছে সেই মশলাগুলো আমি এক এক করে এখন দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো। তো এগুলো আমি অল্প অল্প দিয়েছি, কারণ হচ্ছে যে আমি যে মেরিনেট করে মাংসটা রেখেছিলাম সেইখানে কিন্তু অনেক বেশি মশলা দিয়ে আমি মাংসটাকে মেরিনেট করেছিলাম, সেই জন্যে আমি এখানে অল্প অল্প মশলা দিয়েছি। আর যেই বাটিটাতে আমি মেরিনেট করেছিলাম সেই বাটিটা ধুয়ে সেই পানিটা আমি এই মাংস মানে জুলের মধ্যে মশলার মধ্যে দিয়ে দিব আর কি। এই যে এই বাটিটা ধুয়ে আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। তো এখন আমি কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিব, ভালো করে কষিয়ে নিয়েছি কিন্তু অনেকক্ষণ, যখন উপর দিয়ে তেল বেশি উঠেছে তখন আমি মানে ফ্রাই করে রাখা চিকেনগুলোকে এখন দিয়ে দিয়েছি এবং এখন আবার ভালো করে অনেকক্ষণ আমি কষিয়ে নিব। আমি কিন্তু এর ভিতরে অনেকক্ষণ আমি কষিয়ে নিয়েছি, 10 মিনিটের মতো আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়েছি দেখেন, কালারটা দেখি কতটা লোভনীয় লাগছে, খেতেও কিন্তু অসম্ভব রকমের মজা হয়েছিল এই মাংসটা। তো এখন আমি ভালো করে কষিয়ে তারপরে একটু গরম পানি আমি দিয়ে দিব মাংসের মধ্যে। এখন আমি একটু গরম পানি দিয়ে দিচ্ছি, বেশি দিব না, পরিমাণ মতো অল্প একটু গরম পানি দিয়ে তারপরে আমি
একদম মিডিয়াম আছে আর কি। আমি কিছুক্ষণ মাংসটাকে রান্না করে নিব, যতক্ষণ না পর্যন্ত উপরে তেল ভেসে আসছে ততক্ষণ পর্যন্ত আমি মাংসটা রান্না করে নিব, যেন মানে মাংসের ভিতরে যেন মশলাগুলো ঢুকে খেতে যেন ভালো লাগে আর কি। তো আমি পেঁয়াজের যে বেরেস্তাটা করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি, সেটা দিয়েও আমি কিছুক্ষণ ঢেকে ভালো করে আমি কিছুক্ষণ রান্না করব, কারণ এই যে বেরেস্তাটা দিয়েছি এই বেরেস্তার ফ্লেভারটা যেন মানে মাংসের ভিতরে ঢুকে আর কি, সেই জন্য আমি কিছুক্ষণ আবার রান্না করব মাংসটাকে। তো এইভাবে আপনারা রান্না করে দেখতে পারেন, ব্রয়লার মুরগি খেতে কিন্তু অসম্ভব রকমের মজা হয়। আপনারা, আমি কথা দিচ্ছি, আপনারা রান্না করে দেখতে পারেন, খুব বেশি মজা লাগে খেতে। তো সব ধরনের খাবার এখন টেবিলে দিয়ে দিয়েছি, এখন সবাই খেতে বসে যাবে। তো এখানে আমি ভেন্ডি ভাজি করেছি, আর আমি শুটকি বোনা করেছিলাম কালকে, সেটাও টেবিলে দিয়েছি, আর হচ্ছে একটু পাতলা ডাল ছিল সেটা গরম করে মানে টেবিলে দিয়েছি, আর মুরগির মাংস তো দেখেছেন রান্না করেছি সেটা টেবিলে দিয়েছি। আমি আবারও বলছি, এই মুরগির মাংসটা খেতে অসম্ভব রকমের মজা হয়েছিল, আপনারা ট্রাই করে দেখতে পারেন। তো আমার মেয়ে দেখেন স্কুল থেকে এসে সে এখনও পর্যন্ত ড্রেস খোলেনি, সে এরকমই করে। তো সেটাই বলছিলাম আর কি, যে তুমি যে এখনও ড্রেস খুলোনি, তোমাকে আমি দেখাচ্ছি, সবাই কি বলবে, তোমাকে পচা বলবে। তো এখন আমি মানে খেতে বসেছি, আমার তো ভেন্ডি ভাজি তো অনেক প্রিয় একটা খাবার, আর নিচ্ছে হচ্ছে চিকেন। আমি এই ব্রয়লার চিকেন সাধারণত বেশি একটা খাই না, কিন্তু আজকে যেভাবে রান্না করেছি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনারা হয়তো বলতে পারেন যে নিজের গুণগান নিজেই গাচ্ছি, নিজের গুণগান নিজেই গাওয়ার একটাই কারণ হচ্ছে যেন আপনারা বুঝতে পারেন যে কতটা মজা হয়েছে এই তরকারিটা, যেন আপনারাও এইভাবে রান্না করে খান, সেই জন্যই আমি বারবার কথাগুলো বলছি আর কি। তো আমি এখানে কয়েকটা রসুনও, গোটা রসুন দিয়ে দিয়েছিলাম, সেটা বলতে একদমই ভুলে গিয়েছিলাম। তো এখন আমি খাবারটা খেয়ে নেব, সবাই বসেছে আর কি খাবারটা খেতে। তো খাবারটা খেতে খেতে আমি আমার সকল ভিউয়ারদের কাছ থেকে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।